বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন সজল ঘোষ। আর বিজেপি প্রার্থী সজল ঘোষের বিরুদ্ধে বরানগর 31 নম্বর ওয়ার্ড প্রাণকৃষ্ণ লেনের বাসিন্দা সজল কুমার ঘোষকে ড্যামি প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। সজল কুমার ঘোষের নামে নমিনেশন ব্যারাকপুর মহকুমা শাসকের অফিসে জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই দুই সজলকে নিয়ে শোরগোল বরানগরের রাজনৈতিক মহলে। এ বিষয়ে ড্যামি প্রার্থী সজল কুমার ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত, তাই ভয় পেয়ে এই ধরনের কাজ করছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ক্যামেরার সামনে কিছু না বললেও তারা জানিয়েছে ড্যামি প্রার্থীর সঙ্গে তাদের কোনো যোগ নেই, তারা কোনো ড্যামি প্রার্থী দেয়নি। এটা বাল্যখিল্যের রাজনীতি, মানুষ বোঝে কোনটা আসলি আর কোনটা জালি। মানুষকে কি মূর্খ ভাবে? যারা মানুষকে মূর্খ ভাবে যে সজল ঘোষ বিজেপির বদলে টমেটো চিহ্ন নেওয়া কিংবা আপেল চিহ্ন নেওয়া, কোনো সজল কুমার ঘোষকে মানুষ বোতাম টিপে দেবে? মানুষকে যারা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মূর্খ ভাবে, তাদের থেকে বড় মূর্খ আর কিছু নেই। এগুলো হচ্ছে হারের ভয়, ভাবছে যদি 200 ভোট এদিক করে এদিক করে নষ্ট করা যায়, এই যে হারবে এরা যে ধরেই নিয়েছে সেটা দেখে আমার ভালো লাগছে। ইয়ে ডার মুঝে আচ্ছা লাগে। কোন সিম্বলে দিয়েছে আমি জানি না, আমি জানি না, আমি একটা আন্দাজের সিম্বল বললাম। এতে করে এরা তো আর কোনো পলিটিক্যাল সিম্বল পাবে না, এরা ওই ঝাঁটা বালতি এরকমই কিছু পাবে আর। এতে করে কি মনে হয় না আপনার ভোটে কোথাও গিয়ে কমতি হবে বা 30 বছর আগে এসব হয়ে হতো, এখনকার দিনে এসব হয় না। প্রার্থীর ছবি থাকে, নাম থাকে, সিম্বল থাকে, মানুষ শিক্ষিত। 30 বছর আগে শিক্ষার প্রভাব যা ছিল তার থেকে আজকে শিক্ষার প্রভাব অনেক বেশি। যারা মানুষকে এরকম মূর্খ ভাবে, তাদের থেকে মূর্খ আর কেউ নেই, কোনো প্রভাব পড়বে না। ভোট কাটার রাজনীতি নয়, আমি বললাম যারা ভাবছে তারা আসলে আতঙ্কে এসব করছে, তারা ভয়ে আতঙ্কে এসব করছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম,